পঞ্চগড় সরকারি মহিলা কলেজে ইংরেজি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, প্রাণীবিজ্ঞান, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ফিনান্স বিভাগে শিক্ষক রয়েছেন মাত্র একজন করে। শিক্ষক শূন্য সমাজবিজ্ঞান বিভাগ। স্নাতক পর্যায়ের পাশাপাশি শিক্ষক সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে উচ্চ মাধ্যমিক পর্যায়েও। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্নাতক পর্যায়ে ক্লাস না করে সিলেবাস শেষ না হতেই শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষক স্বল্পতার কারণে ক্লাস করতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। আমি যখন কলেজে আসে শিক্ষকের স্বল্পতা থাকে, তাই বসে থাকতে হয়, সময়ের অপচয় হয়। আইসিটি, ইংলিশ এবং ফিজিক্সে আমাদের টিচারের খুবই সংকট। একজন টিচার আছে, একজন টিচারের দ্বারা সব ক্লাস নেওয়া কখনোই সম্ভব নয়। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে ভালো মতো ক্লাস হতে পারে না। তারপর হচ্ছে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন আছে। এখানে ওই শিক্ষকের শর্টের কারণে ক্লাসের একটু কম। অধ্যক্ষ জানান, নির্মাণের পর অবকাঠামোগত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি কলেজটিতে। শিক্ষক সংকট সহ সব ধরনের সমস্যা দ্রুত নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চান তিনি। এই কলেজ নানা সমস্যায় জর্জরিত। এখানে অবকাঠামোগত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এবং শিক্ষক স্বল্পতায় আমরা খুবই নাজেহাল। 1985 সালে 2 একর 54% জমির উপর নির্মাণ করা হয় পঞ্চগড় সরকারি মহিলা কলেজ। 1997 সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। সময় সংবাদ, পঞ্চগড়।